আসলে লিটল ম্যাগাজিন চত্বরটা তো বাংলা একাডেমির কাছে চিরকালে একটা অবহেলিত একটা ব্যাপার, যে কারণে এই কাজটা ওরা সর্ব মানে সব থেকে শেষে শুরু করে, অন্যান্য স্ট্রাকচারগুলো শেষ করে তারপরে এটা শুরু করে। তো আজকে মেলার দ্বিতীয় দিন, এখনও পর্যন্ত আমাদের যে লাইটের ব্যবস্থা হয়নি, চেয়ারের ব্যবস্থা হয়নি, এরকম নানান ধরনের অব্যবস্থাপনাগুলো আছে। তো বাংলা একাডেমি যে কেন এই চত্বরগুলোর ব্যাপারে, রিটমেক চত্বরগুলোর ব্যাপারে হচ্ছে এত অনীহা, এটা আসলে আমার বোধগম্য না। আমরা যেটা চাই যে বাংলা একাডেমি এটা খুব গুরুত্বের সঙ্গে এটা দেখে বিবেচনা করে যাতে এখানকার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে। হ্যাঁ, আমরা তো এখন লিটল ম্যাগের দায়িত্বে আছে ডক্টর কুতুবুদ্দিন আহমেদ, ওনাকে আমরা জানিয়েছি। তো ওনারা যেটা বলে যে এখন চেয়ার আসবে, তখন লাইট ঠিক করবে, এইভাবে আসলে কালক্ষেপণ করে আর কি। হ্যাঁ, আমরা আসলে মানে সুষ্ঠু কোনো সমাধানটা পাচ্ছি না। স্টলে ধরেন প্রত্যেক বছর আমরা যে লিটল ম্যাগ চত্বর একবার এক জায়গায় আমাদের বারবার ঘুরে নিয়ে বেড়াচ্ছে, আমরা এক জায়গায় ছিলাম সেখান থেকে এখানে আনছে, আপনি দেখেন কী ধরনের ব্যবস্থাপনা। একটা চেয়ার দেয়নি, তারপরে আপনার মনে করেন লাইট নেই, এখানে এখনও ময়লা পরিষ্কার করা হয় নাই, এই অবস্থায় এখানে ফেলে রাখছে। তারা বলা হয়েছে দুই তিনবার বলা হয়েছে, কিন্তু আমাদের বসবো স্টল খুলে যে বসবো সে সুযোগও নেই। এটা তো আমাদের কোনো দায়িত্ব নেই, লিটল ম্যাগের সমস্ত কিছু বাংলা একাডেমি করে দেবে, এটাই কথা। অবশ্যই বলা হয়েছে, অবশ্যই বারবার বলা হয়েছে, কিছুক্ষণ আগেও ফোনে বলা হয়েছে, কিন্তু ওনারা বলছে যে দিবেন, কিন্তু এরকমভাবে গতবারও মানে প্রত্যেক সময় লিটল ম্যাগ যেন একটা মানে বৈমৈত্রী আচরণ সবসময় করে থাকে বাংলা একাডেমি আমাদের সাথে।